সে বলতে পারতেছে না, উপস্থিত হয়ে আপনাদেরকে জানান দিচ্ছে যে আপনাদের এই অনুষ্ঠানে সে বেশি খুশি, বেশি খুশি। এখন তার হাজবেন্ড থেকে কিছু শুনতে চাই, উনি শ্বশুর এলাকায় আসছে, কতটুকু তৃপ্তি পেল, ভবিষ্যতে কতটুকু তৃপ্তি দেওয়ার জন্য উপস্থিত হবে এটা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা সবাই কেমন আছেন? একেবারে প্রতিকূল অবস্থায় আপনারা বসে আছেন, এটা দেখে আমি আশ্চর্য হচ্ছি। এই বৃষ্টি ভেজার মধ্যেও আপনারা আছেন এবং স্বতঃস্ফূর্ত ভাবে এসছেন, তাই না? এবং কি হবে, নামাজের পরে খাওয়া দাওয়ার পরে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে। কিসের অনুষ্ঠান? গ্রামের টানে প্রাণের টানে মুন্সিবাড়ি স্বজন মেলা 2019 আয়োজনে মুন্সিবাড়ির সকল সদস্য। আমি কিন্তু মুন্সিবাড়ির সদস্য না, অতিথি। তো আপনাদের গতকালকের অনুষ্ঠান দেখে আমি খুবই আমার ভালো লেগেছে যে এই স্বজন মেলাটাই শুধু যে একটা পিকনিকের মতো এবং একটা কনসার্টের মতো সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটা রাত্রির মধ্যে শেষ হয়েছে এবং আমার খুব ভালো লেগেছে এই অঞ্চলে এসে। তো আমি কিছু কথা বলি, দু চারটা কথা না বললেই নয়। আমি আপনাদেরকে বলবো, এই মুন্সিবাড়ি একটা বিরাট ফ্যামিলি, তাই নয় কি? মানে এই প্রান্ত থেকে শুরু করে ওই প্রান্ত পর্যন্ত আমি মোটামুটি সবার বাসার কাছে যাওয়ার চেষ্টা করেছি, পেরেছি কিনা জানি না। তো আমি কথার মধ্যে আমি একটা বলবো, এখানে অনেক যুবক যুবতীকে দেখতে পাচ্ছি আমি। আমরা এখন থেকে কি একে অপরের জন্য কি করব, লড়াই করব, যুদ্ধ করব? কিরকম যুদ্ধ? যেন সবার সন্তানেরা স্কুলে যায়, স্কুল বিমুখ না হয়। কারণ আমাদের সরকার বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি করেছেন, স্কুল কলেজ পর্যন্ত বই পুস্তক কি সব ফ্রি করে দিয়েছেন। সুতরাং আমাদেরকে যারা আমরা বড়রা আছি, এই বড়দের কি কর্তব্য হবে? যারা ভালো চাকরি করেন, ভালো ব্যবসা করেন, যে পড়াশোনা শেষ করে আসছে তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। কোন অহংকার নয়, কোন জেলাস নয়, হাত বাড়িয়ে দিতে হবে। কিসের হাত বাড়িয়ে দিতে হবে? সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। কি বাড়াবেন? তো ইনশাআল্লাহ। আচ্ছা, আর একটা দিকে লক্ষ্য রাখতে হবে, বাংলাদেশের চতুর্দিক থেকে ড্রাগস মাদক দ্রব্য ঢুকছে, তো ঢুকছেই, আমাদের করার কিচ্ছু নাই। তবে আইন শৃঙ্খলা বাহিনীরও করার কিচ্ছু নাই। আমি আপনাদেরকে বলবো সবাইকে সচেতন থাকতে যে আমরা মাদকের অপব্যবহার করব না, অর্থাৎ ড্রাগস আমরা নিব না, গাঁজা আমরা খাব না, বাংলা মদ খাব না। যে খাবে তাকে আমরা সেখান থেকে কি করব, সেই পথ থেকে নিয়ে আসব। সুতরাং কেন আমি মাদকের কথা বললাম, এই মাদক যে ফ্যামিলিতে একজন অ্যাডিক্ট আছেন সেই শুধু জানবেন যে কিরকম ভয়াবহ অবস্থা হয়। সন্তান বাবাকে গুলি করতে যায় এই মাদক যদি সে গ্রহণ করে। সুতরাং এই জায়গা থেকে আমরা সকলেই সচেতন থাকবো। কারা সচেতন থাকবো? যারা আমরা বয়োজ্যেষ্ঠ, যারা আমরা গার্ডিয়ান, আমরা খেয়াল রাখবো আমার সন্তান কোথায় যায়। আর একটা জিনিস, কোনটা এখন কিসের যুগ? ডিজিটাল যুগ। সেই ডিজিটাল যুগে সবার হাতে স্মার্টফোন, তো শিশুরাও স্মার্টফোন ব্যবহার করছে। তবে আমাদের উচিত হবে, আমরা এখন থেকে করব না, করে থাকলেও কি করব, রাত্রে যখন ঘুমাতে যাবে, রাত 11টা হোক আর 12টা হোক, সন্তানের হাত থেকে মোবাইল স্মার্টফোনটা নিয়ে নিবে গার্ডিয়ান। আমরা যারা গার্ডিয়ান স্মার্টফোনটা নিয়ে নিব, কোন সন্তানের হাতে রাত 12টা বা 11টার পরে স্মার্টফোন থাকবে না। তখন কি ঘুমের সময়, ঠিক না? ঘুমের সময় স্মার্টফোন থাকবে না। স্মার্টফোন দিয়ে কি কি হয় আপনারা সবাই জানেন, ব্যাংকিং হয়, ইন্টারনেটে কি কি হয় সবই জানেন, আমরা বড়রা জানি। সুতরাং একটা অপ্রাপ্ত বয়স্ক সন্তানের হাতে, ছেলে মেয়ের হাতে সেই মোবাইল ফোন 11টার পর বা রাত 12টার পর হাতে থাকলে কি হতে পারে আপনারা ভালো বোঝেন। তো এই জায়গা থেকে আমাদেরকে
থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে কোথা থেকে আমরা শিক্ষার দিকে তাকাবো, ড্রাগস থেকে আমরা সচেতন থাকবো, এবং মোবাইল ফোন থেকেও আমরা আজ থেকে এই কাজগুলো যদি করতে পারি, আমার মনে হয় যে আমরা অনেক এগিয়ে যাব, অনেক এগিয়ে যাব। একজনের বিপদে আরেকজন ঝাঁপিয়ে পড়বো, ঝাঁপিয়ে যদি না পড়ি তাহলে এই মুন্সিবাড়ির পাশে যা আরো চৌধুরী শহীদ বাড়ি আছে তারা কি আক্রমণ করতে পারবে? কিসের আক্রমণ? মারামারি নয়, জমি জমা অনেক কিছু নিয়ে ক্ল্যাশ থাকতে পারে। সুতরাং এগুলো সুস্থ সমাধানের জন্য আমরা একতাবদ্ধ থাকবেন আপনারা, আমরা সবাই একতাবদ্ধ থাকব, যে একতাবদ্ধের কারণে একটা শক্তি, একটা কি ঐক্য দাঁড়াবে, কিসের ঐক্য দাঁড়াবে? মুন্সিবাড়ি ঐক্য পরিষদ না কি? আপনাদের একটা ফেসবুকের গ্রুপ ফাইলে হেডিং দেখি, মুন্সিবাড়ি ঐক্য পরিষদ, মুন্সিবাড়ি ঐক্য জোট, যেটাই হোক না আপনারা একই জোটবদ্ধ, একই ছাতার নিচে কি থাকবেন? ইনশাআল্লাহ। কথা বাড়াবো না, এখানে অনেক ভালো ভালো বক্তা আছেন, আর সুন্দর অনুষ্ঠান আমি উপভোগ করার জন্য এসেছি। এবং আমার শ্বশুরের নামটা আমি আবার উচ্চারণ করছি, মরহুম হান্নান সাহেবের বড় মেয়ের জামাতা আমি। আমি আপনাদের কাছে আরো এসেছি এই অঞ্চলে, এবং আমার খুব ভালো লেগেছে, আপনারা জানেন যে আমার শ্বশুর এম এ হান্নান সাহেব এই এরিয়া একটা মাদ্রাসা দান করেছেন, এবং আরো অনেককেই সহযোগিতা করার জন্য উনি হাত বাড়িয়ে দিয়েছেন এবং সহযোগিতা করেছেন। যারা এই চরমদপুর এলাকার অনেকেই যারা আজকে প্রতিষ্ঠিত কোটি কোটি টাকার মালিক, তাদেরকে ঢাকা শহরে উনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করার পথ দেখিয়ে দিয়েছেন, পথ দেখিয়ে দিয়েছেন। সুতরাং আপনারা, আমি আপনাদেরকে বলবো, আপনারাও প্রত্যেকের হাতে হাত বাড়িয়ে দিবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। তো ইনশাআল্লাহ দিব, ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকুন। এবং এখানে আরো কথা বলি, আমি এখানে আরো আমাদের এখানে মনে হয় পারিবারিক একটা কবরস্থান দেখা যাচ্ছে, যেখানে জেসমিনের খালুজা, আমারও খালুজা ওখানে সাহিত্য আছেন, উনি ওনার মৃত্যুর সময় আমি আপনাদের এরিয়াতে এসেছিলাম। তো আমরা যারা এখানে মৃতবাসী, যারা কবরের সাহিত্য আছেন, প্রত্যেকে আমরা দোয়া করব আজকে জুমার পরে। তো এখানে আমি কিছু কথা বলার চেষ্টা করেছি। তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কারো কোনো মনে এক বিন্দু কষ্ট থেকে থাকে, আমাকে ক্ষমা করে দিবেন, ঠিক আছে? খোদা হাফেজ, সবাই ভালো থাকেন। সুন্দর সুন্দর।